আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বিন্দু আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় দর্শক বিন্দু আজকে যে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব হ্যাঁ এবং দেখাইবো সেটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ যদি কেউ গুরুত্বপূর্ণ মনে করে তার কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ এমন তার অনেক জীবনের অনেক জায়গায় সে উপকারে আসবে এই কাজগুলি ক্ষতি হবে না ইনশালা উপকার ছাড়া তো আজকে যে আলোচনাটা আমরা করব আলোচনাটা হইল হ্যাঁ এমন আংশিক কিছু কাজটাও দেখাইব আমরা যে ট্যাঙ্কি ফিটিং করি ট্যাঙ্ক ফিটিং করি সাদের উপরে দুই হাজার লিটার পাঁচ হাজার লিটার দশ হাজার লিটার পাঁচশো লিটার হাজার লিটার তো প্রত্যেকটা ট্যাঙ্কি ওভারফ্লোর লাইন থাকে ট্যাঙ্কি ভরে যখন পানি পড়তে থাকে তো সেই লাইনটা কত ইঞ্চি দিব সে সেই লাইনটা দেওয়ার পদ্ধতি হইলেও কোম্পানির অর্ডার হইলেও আপনি যদি এক ইঞ্চি দিয়ে পানি উঠান হ্যাঁ হয়তো এক ইঞ্চি দিয়ে আপনি ওভার ফ্লোন লাইন নামাইতে হবে আন্নায় দেড় ইঞ্চি আন্নায় সোয়া ইঞ্চি আন্না তো দুই ইঞ্চি মানে আপনি উপরে যেতে পারবেন নিচে আসতে পারবেন না হয়তো এই বরাবর আন্নায় তো আরও বেশি এটা হলো এক নম্বর একটা নিয়ম আন্নায় তো কী হয় বিভিন্ন জায়গাতে খবর আসে যে গাজে ট্যাঙ্ক ফেটে গেছে আর ফেলে ট্যাঙ্ক ফাইটে গেছে হ্যাঁ ফার্স্টে কোথায় দিয়ে উপর দিয়া তো ফাটার কারণ হলেও ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দিচ্ছেন এটা একটা কারণ যে দেখা গেছে এক ইঞ্চি দিয়ে বা ছ ইঞ্চি দিয়ে পানি উঠছে পানি নামাইছি থিরি ফুট দিয়া তাতে গিয়ে যে প্রেশার সৃষ্টি হয়েছে প্রেসারে ট্যাঙ্কি ফেটে গেছে তো আমরা এই বুল বুলের মধ্যে না থাকি যারা কারিগর ভাইরা আছেন কাজ করেন ইঞ্জিনিয়ার ভাইরা আছেন করেন তারা এইগুলোর লক্ষ্য রাখবো আর দ্বিতীয় হইল যে ওভারফ্লু যে পানিটা আমরা কোথায় ফেলাইব এখন সাধারণ বিল্ডিং হইলে তিন সিট হইলে একতলা হইলে দুতলা হইলে সরাসরি নিচে ফেলানো যায় তাতে তেমন কোনো ক্ষতি হয় না যদি জায়গা থাকে কিন্তু প্রিয় দর্শক বিন্দু এখন আপনার বিল্ডিংটা যদি সাত আটতলা হয় দশতলা হয় বহুতল ভবন হয় তখন উপর থেকে যদি আপনি পানি সারেন তাহলে তো ওই পানি বাতাসের কারণে এক কিলোমিটার দূরে চলে যাব আরও কমে দর মিষ্টি বাড়িতে গিয়ে পড়বে এই পানিটা তাতে গিয়ে সমস্যা হয়ে যাবে মানুষের তো এখন আপনি এই পাইপ দিয়া হয়তো কি করবেন ছাদের উপরে চার ইঞ্চি লাইনের সাথে লাগাই দিবেন আচ্ছা এইখানে যদি ছাদে ফালান ছাদের ক্ষতি হয় যদি চার ইঞ্চি লাইনের ভিতরে ঢুকাই দেন ছাদের উপরে তাও একটা ক্ষতি আছে মোটর সারছেন টাঙ্কি যে ভরে গেছে আপনি খবরই নাই খেয়ালই নেই তাতে গিয়ে মোটরই ক্ষতি হয় মোটর জ্বলে যায় পরে তার সবচেয়ে উত্তম কাজ হইল হ্যাঁ আপনি সেখান থেকে যদি ওয়ারিং করে যে চার ইঞ্চি লাইন নামাইতেছেন সেই লাইনের সাথে মিলিয়ে আপনি নিচে নিয়ে আসেন আপনার বাড়ির সামনে যেখানে মানুষ চলাচল করে সেখানে লাইনটা দিয়ে দিলেন দেখলেন টাঙ্কি ভরে গেলে এখানে ওয়াবার প্রুফ হবে হবার হওয়ার পরে আপনি আপনিও দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষও দেখবে এই বাড়িতে যত বাড়িটি হয় তারাও দেখবে যারা তো ভরে গেছে তো ভরতেছে একজন না একজন সুইচ অফ করবে তো তো এই এই নিয়ে একটা ভিডিও তৈরি করছি তো আমরা আমি আপনাদেরকে টাঙ্কির কাছে নিয়ে যাচ্ছি অল্প সময় দেখার জন্য যে কীভাবে এই ফিটিংটা বললাম প্রিয় দর্শক ট্যাঙ্কি ফিটিং দেখতেছেন যে এই ফাইভটা দেড় ইঞ্চি মোটর থেকে টাঙ্কির ভিতরে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে যেটা মোটর থেকে টাঙ্কিতে পানি ইনপুট হইতেছে আর এই যে পাইপটা দেখতেছেন এটার ওভারফ্লু টাঙ্কি যখন বরে যায় বরে পানি পড়তে থাকে তো সেই পাইপটা আমরা এই টাঙ্কিতেই ফিটিং করে নিচতলা নিয়ে গেছি। যাতে পানির টাঙ্কি বললো কি বলল না সেটা নিয়ে চিন্তা না করতে হয় অতি সহজে বুঝতে পারে যে হ্যাঁ টাঙ্কি বরে গেছে প্রিয় দর্শক সেই ওভারফ্লোর সংযোগ আমরা এখানে দিয়েছি বাড়ির সামনে যাতে নিচতলা থাকি কি হ্যাঁ বোঝা যায় যে উপরে টাঙ্কি ভরে গেছে টাঙ্কি ভরে ওভার ফ্লু হইতেছে আমরা এই জিনিসটা এইভাবে সহজে আমরা ইয়ে করেছি দেখতে পাচ্ছেন যে এই ফিটিংটা কীভাবে করা হয়েছে তো প্রিয় দর্শকবৃন্দ এটা আমরা অরিং করে হ্যাঁ বহুতল ভবনের সাথে থেকে নিচে নিয়ে আসছি একবার বাড়ির সামনে হ্যাঁ সামনের যেখানে মানুষ চলাচল করবে বাড়িতে ঢুকবে বাইর হবে হ্যাঁ একবার পরীক্ষা করেও দেখানো হয়েছে যে এইখানে টাঙ্কি ভরে গেলে এখানে সাথে সাথে পানি আসে যায় হ্যাঁ পানি ঢুকছে সি বিসি দিয়া বাহির হচ্ছে বোরিং ফাইভ দিয়ে দেড় ইঞ্চি দেওয়া তো সি বিসি দেয়ার গিয়ে স ইঞ্চি বরাবর থাকে তো আমরা মোটামুটি সমান বা এসে একটু বেশি মোটা পাইপ দিয়ে নামাইছি পানি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ যে কীভাবে নামাইলাম তো প্রিয় দর্শক বিন্দু এইভাবে যদি কাজটা আমরা করি ইনশাআল্লাহ উপকার হবে একটা মানুষ বারবার আর সাততলা উপরে যাইতে হবে নাটতলার উপরে যাইতে হবে না যে টাঙ্কি বললো কিনা আর ভুলও হবে না ভুল হওয়ার কোনো আশঙ্কা নেই মোটরের ইনশাল্লাহ কী হবে না ক্ষতি হবে না তো এইভাবে আমরা কাজ করি আমরা কি করব প্রিয় দর্শক বিন্দু ভাবনা করি ফিকির করে আমরা করি নিব আমি যদি জানা দুর্বলতা থাকে আমি যারা জানে তাদের কাছে জেনে নিই একজন ইঞ্জিনিয়ার কাছে জেনে নিই হ্যাঁ আমাদের কাছে ফোন করলে আমরা আপনাদেরকে বলে দিব হ্যাঁ বা কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে উত্তর দিব যারা কমেন্ট করেন ইনশাল্লাহ আমরা সাথে সাথে জবাব দেওয়ার জন্য চেষ্টা করি হয়তো একটু সময় এক পাঁচ হয় আপনাদেরকে অবশ্যই আমরা জবাব দিই এবং তত্ত্বগুলো জানিয়ে দেয় যে এইভাবে এই কাজটা করেন বা এই মালটা লাগান বা এই মালটা লাগাবেন না যতটুকু আল্লাহ তালা আমাদেরকে তফিক দিয়েছে আপনাদের উপকারতে আমরা চেষ্টা করব হ্যাঁ এবং চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো আল্লাহ তালা আমাদেরকে এইভাবে সঠিকভাবে কাজ করার জন্য সকলকে তফিক দেন করেন ও আখিরি দেওনা আনিন আহমদুলিল্লাহ হি রব্বিন